পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ কারিগরি ছাত্র অধিকার পরিষদ ও পলিটেকনিক ছাত্র পরিষদ। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সমস্যা দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। বদ্ধপরিকর, দয়া করে আপনি তাদের সুযোগ করে দিন, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। যেখানে করোনার কারণে কোনো কার্যক্রম থেমে নেই, তাই কালক্ষেপণ না করে কেবলমাত্র দ্রুততম সময়ে ভাইভা পরীক্ষা নিয়ে অষ্টম পর্বের রেজাল্ট প্রদান করেই আপনি আমাদের এই দুশ্চিন্তা থেকে উদ্ধার করতে পারেন। আমরা খুব অসহায়, নিজেদেরকে গলায় আটকে থাকা কাটার ন্যায় মনে হচ্ছে। তো এখানে আমাদের যে প্রধান চার দফা দাবি, তার মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে যে অতি দ্রুত যে অষ্টম শ্রেণী মানে অষ্টম পর্বের যে দাবি দফা, যে আসলে তাদেরকে উত্তীর্ণ দিয়ে এবং তাদের সার্টিফিকেট দিতে হবে। চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সুযোগ পাচ্ছে না, এটা একটা। দুই নম্বরে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্ব, আমরা জানি 6 মাসে একটা সেমিস্টার হয়, সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে আমাদের দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে কথা বলতেছি তো আমাদের যৌক্তিক দাবি। এখানে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম 2020 শেষ, তো 21 সাল শুরু হয়েছে, কিন্তু তারপরে আমরা কোনো ধরনের সুস্পষ্ট সিদ্ধান্ত পাই নাই, তার জন্য আমাদের এই আজকের মানববন্ধন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যে বিভিন্ন ভার্সিটিতে আমরা ডিপ্লোমারা নিয়োগ মানে অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সিস্টেমটাকে তারা উল্টো করে দিয়ে আমাদেরকে বাদ দিয়ে যে আমাদের একটা 3.50 পাইতে হবে। আসলে 3.50 খুব সহজ না, তো এই বিষয়টাকে বাদ দিয়ে কোনোভাবেই আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি যে তারা অতি দ্রুত আমাদের দুয়েটের ন্যায় প্রতিটি বিভাগীয় শহরে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং অবিলম্বে আমাদের চার দেওয়া দাবির নির্দিষ্ট একটা যে সিদ্ধান্তের মধ্যে পৌঁছতে হবে। এছাড়া যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের দাবির আমরা কোনো সুরা না পাই, তাহলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা দেবো।